হ্যালো না আপনারা ভাবছেন কোনো মিউজিক চ্যানেলে এসেছেন একেবারে নয় আপনারা রয়েছেন একদম সঠিক জায়গায় ডিজিটাল লালে তবে এই গানটা না আমার এত ভালো লাগে আর এই গানটার সঙ্গে রঙটাও আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন পড়ে আছি আমি এখন কিন্তু পশ্চিম বাংলায় সব জায়গায় এই গানটা কিন্তু খুব খোলামেলা ভাবে আপনি গাইতে পারবেন না সমস্যায় পড়তে পারেন সমস্যা কীরকম ধরনের মনে করিয়ে দিই আপনাদেরকে যে অরিজিৎ সিং একটি অনুষ্ঠানে সেটা ফিল্ম ফেস্টিভ্যাল ছিল আর সেখানে তিনি এই গানটা করেছিলেন গানটা করার পর যেটা হয়েছিল যে বলে না মায়ের থেকে মাসি তরদ বেশি ঠিক ওটাই হয়েছিল সেটা অনেকে প্রশ্ন তুলেছিল যে কেন মমতা ব্যানার্জি যেখানে বসে আছেন সেখানে এই গানটা গাওয়া হোক কেন এই গানটা নিয়ে কী সমস্যা গেরুয়া শব্দের জন্য গেরুয়া তো একটা রং কেন ওটাকে আপনারা সিম্বোলাইজ করতে চাইছেন যে বিজেপির হিসেবে অদ্ভুত কথা তবে বাংলায় কিন্তু গেরুয়ার রং দেখলেই রীতি মতো আজকাল দেখা যাচ্ছে যে শাসক দলও একেবারে তেড়ে যাচ্ছে ঘটনা বলতে আপনাদেরকে বলি ঘটনা হচ্ছে মেট্রো স্টেশনের রং আমরা দেখেছি যে এখন কিন্তু এই বাইপাসের দ্বারে মেট্রো স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গেরুয়া রঙের ছোঁয়া আর এই গেরুয়া রঙের ছোঁয়া হতেই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু রিয়াকশন দিচ্ছেন তিনি নেতাজি ইন্ডোরের একটি অনুষ্ঠানের সময় একেবারে স্পষ্ট বললেন এই কথা নিয়ে গেরুয়া রঙ নিয়ে তার পাশাপাশি জার্সিতে কেন গেরুয়া রঙ এই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে আর এই গোটা বিষয় নিয়ে আমার সঙ্গে এখন এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে আমাদের খাবরি লাল বিবেক বিবেক গেরুয়া রং এটার যদি একটু হিস্ট্রিটা তুমি বলো একটু আগে তোমার আমার সঙ্গে কথা হচ্ছিল গেরুয়া রং যে কেন এরকম একটা পদক্ষেপ বা এরকম রিয়্যাক্ট করছে সবার আগে কথা তো হবে আগে ভিউর্সদের বলো বিবেক যে গেরুয়া রঙের মহত্ব কি কোথা থেকে উঠে এসছে দেখো শ্বতা গেরুয়া রঙের ব্যাপারে বলার আগে গেরুয়া রং বা গৈরিক বস্ত্র সেটার উৎপত্তির ব্যাপারটা একটু আমাদের নজরে রাখতে হবে গৈরিক বস্ত্র কোথা থেকে উৎপত্তি হয়েছিল সন্ন্যাসীদের থেকে বিবেকানন্দ থেকে শুরু করে আদি শঙ্করাচার্য সবার শরীরেই আমরা দেখেছি গেরুয়া বস্ত্র কিন্তু গেরুয়া বস্ত্রের এই গেরুয়া রং কিন্তু নিতান্ত প্রয়োজনীয়তার খাতিরে তৈরি হয়েছিল কি সেই প্রয়োজনীয়তা সে সময় কিন্তু একদম যে পুরাণের যে সময় বল বা আদিকালে যে সময় রঙের ব্যবহার সেই অর্থে ছিল না কৃত্রিম রঙের ব্যবহার সেই অর্থ ছিল না সেই সময় ছিল গেরি মাটি এবং এই গৈরিক রঙের গেরুয়া মাটি সেই মাটিতে সাদা কাপড়গুলোকে চুবিয়ে নেওয়া হতো যাতে সেটাতে ময়লা হলে বা সেটাতে নোংরা হলে সেটা একটু কম নোংরা দেখায় একটু যেন বেশি উজ্জ্বল লাগে সেই নিতান্ত প্রয়োজনীয়তা থেকে এই বস্ত্রের উৎপত্তি এবং সন্ন্যাসীরা বিশেষত যারা সাধক সন্ন্যাসী যারা গৃহত্যাগী যারা ঈশ্বরের পদপ্রার্থী তারা মূলত এই ধরনের গেরুয়া কাপড় পরে বা গেরুয়া বসন ধারণ করতেন সেখান থেকেই কিন্তু পরবর্তীকালে যখন ভারতের জাতীয় পতাকা তৈরি হয় সেই জাতীয় পতাকার যে কালার যে রং নির্বাচন সেই রং নির্বাচনের ক্ষেত্রে এই যে গেরুয়া রং রাখা হয়েছে সেই গেরুয়া রঙ সন্ন্যাসীদের ত্যাগ সন্ন্যাসীদের সর্বমোহ ছেড়ে দিয়ে সর্বত্যাগী যে ভাবনা চিন্তা যে নীতি সেই কথাকে মাথায় রেখে কিন্তু এই গেরুয়া রঙকে ভারতীয় জাতীয় পতাকায় স্থান দেওয়া হয়েছিল এবং সাদা রঙকে স্থান দেওয়া হয়েছিল শান্তির প্রতীক হিসাবে ফলে গেরুয়া রঙ হিন্দুত্বের প্রতীক হিন্দুত্বের পেটেন্ট কালার এটা কোথাও গিয়ে একটু হলেও ভুল হয় কিন্তু যেহেতু সন্ন্যাসী বা সাধক এই শ্রেণীটা হিন্দুর সঙ্গে বা হিন্দুত্বের সঙ্গে জড়িয়ে যায় তাই বর্তমান ভারতের বিদ বিশেষ করে বাংলার রাজনীতিবিদ বা বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী হয়তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেই পুরোনো ইতিহাসটা ভুলে যাচ্ছেন তিনি বা তারা হয়তো ভাবছেন যে গেরুয়া রঙটা কোনো একটা দলের পেটেন্ট কালার কোনো একটা চিন্তা ভাবনা কোথাও গিয়ে না কোথাও গিয়ে হিন্দুত্বের যেন পেটেন্ট কালার কিন্তু আসলে যদি গেরুয়া রঙের পুরনো ইতিহাস আমরা দেখি তাহলে কিন্তু গেরুয়া রং কোনো একটা দল বা কোনো একটি নীতিকে বোঝায় না ত্যাগের আদর্শ জনকল্যাণের আদর্শ সর্বমোহ ত্যাগের আদর্শকে কিন্তু রিপ্রেজেন্ট করে এই গেরুয়া রং একদমই বিবেক খুব সুন্দরভাবে তুমি এক্সপ্লেন করলে যে গেরুয়া রং এর বিষয়ে তবে চলুন বিয়ার্সরা সবার আগে আপনাদেরকে দেখায় যে বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জার্সির সংক্রান্ত কথা কি বলেছিলেন জার্সির রং নিয়ে দেখে নিন ইন্ডিয়ান ক্রিকেটাররা এত ভালো খেললো সব খেলায় জিতল আর পাপিস যেখানে গেল সেইখানে গিয়ে ভরা ডুবি হল বলে না অতি চালাকের গলায় দড়ি বেশি চালাকি করতে গেছে সব ফেডারেশনগুলো নিয়ে নিয়েছে পলিটিক্যাল পার্টির লোকেরা আগে নিয়ম ছিল পলিটিক্যাল পার্টির লোকেরা ফেডারেশন মানে ফেডারেশনগুলো নেবে না ফুটবলেও পড়িয়ে দিয়েছে গেরুয়া ক্রিকেটেও গেরুয়া কাবাডিতেও গেরুয়া বাথরুমেও গেরুয়া এবার হচ্ছে মেট্রো স্টেশনের রং গেরুয়া আর এই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে করেছিলেন কাকে বিজেপিকে কি বলেছিলেন তিনি চলুন দেখেনি ভাবতে মেট্রো রেল স্টেশনে দেখবেন বর্তমান অফিসের পাশে পুরো গেরুয়া করে দিয়েছে আমাদের চিঠি দিচ্ছে সাহস কত বড় কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রীয় সরকারের কাজের একটিয়ার আছে আমরা ইন্টারফেয়ার করি না রাজ্য সরকার ইলেক্টেড গভর্নমেন্ট রাজ্য সরকারের একটা ইতিহার আছে আমাদের বলছে সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তা নাহলে টাকা দেবো না আমরা তোর টাকা আমি চাই না যা ভাব এখানেই কিন্তু থেমে নেই বিষয়টা বিষয়টা আরও অনেকটা জল গড়িয়েছে গেরুয়ার রং নিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য কেন্দ্রের টাকা পাওয়া যাচ্ছে না আর তার কারণ হিসেবেও দেখানো হয়েছে যে গেরুয়ার রঙ আর সেই কারণেই নাকি স্বাস্থ্য কেন্দ্রের টাকা পাওয়া যাচ্ছে না গেরুয়ার রঙ হতে হবে স্বাস্থ্য কেন্দ্রের এমনটাই কিন্তু কথা বলা হচ্ছে তবে বারবার এই গেরুয়ার রঙ বারবার গেরুয়া রঙের বিরোধিতা করা দেখা যাচ্ছে যে একাংশ তারা দলের সদস্য তারাও এই প্রশ্ন তুলেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সেখানে অরিজিৎ সিং কেন গান করেছেন জার্সির রং গেরুয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে পাশাপাশি মেট্রো স্টেশনের রং কোথাও কি একটু বেশি ফুটেজ দিয়ে দেওয়া হচ্ছে না গেরুয়া রঙকে বলুন তো ভিউয়ার্স কারণ আমরা জানি রঙের মধ্যে একটা গেরুয়া রং কেন গেরুয়া রঙকে সিম্বল হিসেবে দেখা হবে বিজেপির এখানে কি অনেকটা এগিয়ে দেওয়া হচ্ছে না ফুটেজ দিয়ে দেওয়া হচ্ছে না বিজেপিকে এই প্রশ্নটাই আমি রাখবো আমাদের খাবরিলাল বিবেকের কাছে বিবেক ভিউর্সদেরকে একটু বলবো আমরা যে তোমার কি মতামত তোমার কথাও কারণ সাংবাদিক হিসেবে যেভাবে তুমি এই বিষয়গুলোর দিকে দেখেছো বা আমরা দেখেছি কোথাও একটু কি মাইলেজ পেয়ে যাচ্ছে না বিজেপি এই রঙের প্রতি গেরুয়ার রঙের প্রতি যে রাগ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে দেখো শ্বতা মানুষের মনস্তত্ব বা সাইকোলজির কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো যে কথাটা বারংবার কানের কাছে বলা হয় সে কথাটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু অবচেতনে আমাদের ঘোরাফেরা করে আর বিশেষ করে সেই কথাটা যদি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো একজন হেভিওয়েট লোক বা হেভিওয়েট হেভি প্রোফাইল একজন কেউ তাহলে সেই কথাটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু জনমানসে একটা প্রভাব বিস্তার করে ফলে যে কথাটা নিয়ে আক্ষরিক অর্থে বিতর্ক হওয়ার কোনো জায়গা সেই অর্থে নেই বলে মনে হতো সেই কথাটাই যখন বারংবার বিভিন্ন সভাতে বিভিন্ন সমাবেশে বলা হচ্ছে তখন জনমানুষে কিন্তু সেই কথাটা কোথাও না কোথাও গিয়ে প্রতিফলিত হচ্ছে ফলে যে কথাটা ওই দিন বলেছে শ্বেতা এবং আমি আমার দর্শক সবাইকে মনে করাতে চাইব একটা ছোট্ট উদাহরণ দিয়ে বালিগঞ্জের কাছাকাছি বর্তমান ভবন রুবির থেকে একটু দূরে দিলছোরা দূরত্বে সেই বর্তমান ভবনের কাছাকাছি একটি মেট্রো স্টেশনের উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বলেছেন যে সেই মেট্রো স্টেশনের বাইরের রঙটাও গেরুয়া করে হয়েছে দেওয়া এবার আমি একটু বোঝাতে চাইছি ব্যাপারটা কেন আমি মেট্রো মেট্রো স্টেশনে উল্লেখটা করলাম স্টেশনের গেরুয়া মেট্রো স্টেশনে অনেক লোক উদ্বোধনের পরে সেটা যখন চালু হবে যাতায়াত করবেন সবই ঠিক আছে গেরুয়া রঙটা মানুষের চোখে স্বাভাবিকভাবে চোখ সওয়া হয়ে যাবে কিন্তু এই কথাটা বারংবার বিভিন্ন জায়গায় বলে ফেলার ফলে মানুষ যখনই দেখবে বিশেষ করে যারা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাকে শুনেছেন তারা যখনই ওই মেট্রো স্টেশনে যাবেন বা যখনই ওই মেট্রো স্টেশনের ভিতরে ঢুকবেন তখনই কিন্তু কখনো না কখনো কখনো না কোনো মুহূর্তে কিন্তু তাদের মনে সেই কথাটা বারংবার ফিরে আসবে এই গরুয়া রঙ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলেছিলেন ফলে যেটা তুমি বলতে চাইছো শ্বেতা যে এই যে বারংবার বলে কোথাও না কোথাও গিয়ে একটা লাইমলাইটে এনে দেওয়া এই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল বা শাসক দলের বিভিন্ন নেতারা কিন্তু বারংবার করে চলেছেন যেটাকে পশ্চিমবঙ্গের যারা অন্যান্য শাসক দলে অন্যান্য কিছু নেতারা আছেন বা যারা বিভিন্ন পদাধিকারী আছেন তারা কিন্তু বলছেন না এটা ভুল হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু দলের এক শ্রেণী কর্মী এক শ্রেণী নেতা কি। মুখ্যমন্ত্রী পর্যন্ত বিজেপিকে গেরুয়া রং বা অন্য কোনো ব্যাপারে বারংবার লাইমলাইটে নিয়ে এসে বারংবার সেই ব্যাপারে আলোচনা করে কোথাও না কোথাও কিন্তু হয়তো বা তাদেরকে একটু এক্সট্রা ফুটেজ এক্সট্রা মাইলেজ দিয়ে দিচ্ছেন এটা শুধু যে দলের লোক বলছে তা কিন্তু নয় রাজনীতির বিশেষজ্ঞ যারা তারাও কিন্তু একই কথা বলছেন একদমই বিবেক আর যেটা বলতে হয় যে সবের সঙ্গে সব কিছুর সঙ্গে কোথাও একটা গুলিয়ে যাচ্ছে রাজনীতি পশ্চিমবঙ্গের তো এমনই পরিস্থিতি রং নিয়েও এখন ভাবতে হবে সত্যি কথা বলতে আগামী দিনে হয়তো কোন জামা পরবো আমরা কোন পরবো না সেটাও একটু ভেবে চিনতেই পড়তে হবে গেরুয়া পড়লে বলতে হবে যে মোদির রং অমুক রং হলে বলতে হবে যে তার রং কি হচ্ছে এটা রাজনীতি এটা কিন্তু সব কিছুর সঙ্গে যেন মিলেমিশে একাকার রাজনীতিটা একটু স্বাস্থ্যকর হলেই মনে হয় সকলের জন্য ভালো আর সব থেকে বেশি ভালো হচ্ছে আমজনতার জন্য আপনাদের কি মনে হয় আপনাদের রায় আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর দেখতে থাকবেন ডিজিটাল লাল। আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে দেখতে থাকবেন ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের